তো কি খবর সবার? ভাই, তোমাদের এদিকে ঠান্ডা কেমন আগে বলো। আমার এইখানে বেশি ঠান্ডা নেই। যাই হোক, মির্জা সিনেমার একটা আপডেট উঠে এসেছে, সেটা নিয়ে মানে আমি কথা বলবো। মির্জাতে ডাবল ট্রিবল সারপ্রাইজ, কিরকম মানে একটা নিউজ বেরিয়েছে। আগে বলি, এই নিউজটা আনন্দবাজার অনলাইন থেকে বেরিয়েছে, তবে নিউজটার সত্যতা কিন্তু যাচাই করেনি সঞ্জু স্টেশন। তবে নিউজটাতে যেটা লেখা রয়েছে সেটা হলো, অঙ্কুশ হাজরার মির্জা সিনেমা এই 20 নভেম্বর শুটিং শুরু হতে চলেছে। ইয়াস, শুটিং ফ্লোরে 20 তারিখেই শুরু হতে চলেছে, এবং তার আগে মোটামুটি 1 সপ্তাহ আগে এই সিনেমার একটা লুক টেস্ট করা হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই সিনেমাটা নিয়ে অবশ্যই দর্শকের মনে অনেক বড় কৌতূহল রয়েছে, বা অনেক বড় একটা বলতে পারেন এক্সাইটমেন্ট কাজ করে, তার উপরে আবার অনেক প্রশ্নও আছে। যাই হোক, তারা যেই ব্যাপারটা প্রকাশ করেছে সেটা হলো, এই সিনেমায় একটা বিশেষ চরিত্রে দেখা যেতে পারে সুপারস্টার দেবকে। ইয়াস, এমনটাই লিখেছে যে দেবকে দেখা যেতে পারে এই সিনেমাতে। ভাবুন একবার, জাস্ট ইমেজিন, দেব অঙ্কুশ হাজরা, কী ধরনের সিনেমা হবে? কারণ সিনেমাটা তো অ্যাকশন সিনেমা, আর অ্যাকশন সিনেমাতে যদি অঙ্কুশ এতদিন পর মানে কামব্যাক করছে বলতে পারেন, আর নিজের সংস্থা দিয়ে, সেখান থেকে দাঁড়িয়ে সিনেমাটা বড় কিছুই হবে। কারণ এর জন্য অনেক অনেক ইনসাল্ট হতে হয়েছে অঙ্কুশ হাজরাকে, এবং এখনও তার পেছনে এক ব্যক্তি লেগেই আছে। তার একটা এই যে মির্জার একটা টিজার আসার পর যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, সেটাও সে নিয়ে নিয়েছে। জানি না আসলে ব্যাকগ্রাউন্ড স্কোরটা কার। যাই হোক, এই শুধু এখানে চমকটা শেষ নয়, শুধুমাত্র দেবই এখানে শেষ নয়। দেখুন, এটা যদি হয় তাহলে অনেক বড় ব্যাপার। আমরা দেবকে অনেকদিন দেখি পাই না ওই ধরনের সিনেমায়। বাঘাযতীনে কিছুটা অ্যাকশন করতে দেখেছি, ভালো লেগেছে। তার পাশাপাশি তার আপকামিং সিনেমা সিরিয়াল আসছে, প্রধান। তো প্রধান আসছে, যেটার আজকে পোস্টার দেখে বমি বমি ভাব পেয়ে গেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি কোনো একটা চরিত্রে মির্জাতে দেবকে পাওয়া যায়, সেটা বড় পাওনা হবে। শুধু তাই নয়, ইয়াস, শুধু তাই নয়, আরও একটা বড় সারপ্রাইজ রয়েছে, সেটা হলো সোহমকেও কোনো একটা ক্যারেক্টার দেওয়া হচ্ছে মির্জাতে। এমনটা কিন্তু দাবি করছে আনন্দবাজার। তবে এই মানে এই নিউজটা কি সত্যি, মানে এটা কি হবে? দেখুন, এটাতে আমার একটা খটকা আছে ভাই, আমি যা বলি খোলাসা বলে দিই। মানে এটা আমার কাছে একটা ভীষণ বড় খটকা। মানে যতই আনন্দবাজার অনলাইন বলুক বা অঙ্কুশ বলুক, কিন্তু এটাতে যে দেব জয়েন করবে, সোহম জয়েন করে ফেলতে পারে, কারণ সোহমের হাতে এমনিও কোনো কাজ নেই। এই প্রধানের মতো একটা সিরিয়াল দিয়েছে, দেব দান করে একটা দিয়েছে, সেটাতে কাজ করছে, সেটা থেকে তার কোনো কামব্যাক হতে পারে বলে আমার মনে হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে মির্জাতে তাকে ডাক দিয়েছে, এটা সে নিঃসন্দেহে চোখ বন্ধ করে চলে যাবে, কারণ তেল লবণ তো লাগবে ভাই, দিন শেষে তেল লবণ না হলে সংসার চলবে কী করে? তো সেখান থেকে সে যে কোনো সিনেমায় চলে যাবে। তবে বিশেষ চমক হিসেবে যদি দেব থাকে, এটা বড় পাওনা, সোহম থাকলেও বড় পাওনা। কিন্তু স্টোরিটা কেমন হবে? দেখুন, আমরা কিছু ক্যামিও দেখেছিলাম, দেবের একটা সিনেমা ছিল কিসমিস। এই কিসমিস সিনেমাটা, যে কিসমিস সিনেমাতে এই অঙ্কুশ বলো, শ্রাবন্তী বলো, বা আরও দু একজন ছিল যাদেরকে ক্যামিও করা হয়েছে, একদমই বেকার, স্টোরির সঙ্গে কোনো মিল নেই। তারা এসে দু একটা লাইন বলছে, মনে হচ্ছিল যে মাঝখানে মনে হয় তারা কোনো শ্যাম্পুর অ্যাড দিচ্ছে। মানে কোনো কারণ ছাড়াই যদি এরকমভাবে ক্যামিও করায় তাহলে দরকার নেই। আমি অঙ্কুশকে এই ভিডিওটা যদি দেখে থাকি, অঙ্কুশ হাজরা, তাহলে এটাই বলবো, যদি সত্যি সত্যি দেব অঙ্কুশকে ওই সিনেমায় মির্জাতে ক্যামিও করানো হয়, তাহলে যেন থাকুক সেটা 2 মিনিটের জন্য ক্যামিও, বাট সেটা যেন স্টোরিটাকে এগিয়ে নিয়ে যায়, স্টোরিটাকে আরও বেশি বিল্ড আপ দেয় এমনভাবে। এমন না যে খালি সিনেমার হাইপ বাড়ানোর জন্য এদের নাম জুড়ে দিলাম, তাই করলে চলবে না। আপনারা জেলার সিনেমাটা দেখুন, জেলার সিনেমাতে কয়েকটা ক্যামিও রয়েছে, বাট তারপরও সেটা কিন্তু ওই ধরনের ইম্প্যাক্টফুল করতে পারেনি। তারপরও যদি বলেন তাহলে শিবারাজের ক্যামিওটা ঠিকঠাক ছিল, কিন্তু মোহনলালের মানে ক্যামিওটাই কিন্তু জমেনি। তাই বলছি, ক্যামিও করলে যেন জমে, আর না জমলে এরকম দুর্বল ক্যামিও করা। আর যদিও সাউথ বা বলিউডে ক্যামিও জিনিসটা খুব বেশি মানে পাওয়ারফুল হয়, মানে অনেকটাই বেশি ইম্প্যাক্ট করতে পারে, কিন্তু বাংলাতে এখনও পর্যন্ত সেই ধরনের ক্যামিও রোলে কোনো সিনেমা আমার মনে হয় না যে ভালো ঠিকঠাকভাবে ভালো ইউজ করেছে ক্যামিও রোলকে। জানি না এটা কেমনভাবে হয়, তবে আমার অনেক খটকা আছে। যতদিন না দেব নিজে বলেছে বা অঙ্কুশ হাজরা অফিসিয়ালভাবে সে অ্যানাউন্সমেন্ট করছে, ততক্ষণ বিশ্বাস করা যায় না। এরকম অনলাইন 2-4 টাকার জন্য অনেক অনেক নিউজ পেপার ভুলভাল লিখে বেড়ায়, তাই আমি এগুলোকে বিশ্বাস করি না। আপনাদের কী মনে হয় কমেন্টে জানান। তবে এটা বলবো, যদি হয় অঙ্কুশ, দেব, সোহম, তাহলে জমে যাবে।